যে ভিডিওতে কভার করতে চলেছি, রাজ্যে 32,000 টিচার নিয়োগের নোটিশ প্রকাশ করলেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নোটিশে কি বলতে চলেছে, চলুন শুরু করা যাক সরাসরি। অনেকে অনেক রকম বলছে বা লিখছে, সেটা ঠিক নয়। আমি যেটা কারেক্ট আপনাকে বলি, যে 14,000 আপার প্রাইমারি টিচার পুজোর মধ্যে নেওয়া হবে এই বছরই। ভালো করে কথাটা শুনবেন, 14,000 আপার প্রাইমারি টিচার্স পুজোর মধ্যেই নেওয়া হবে, পুজোর আগেই। এবং 10,500 প্রাইমারি টিচার্স পুজোর আগেই নেওয়া হবে। দুটো বললাম কিন্তু, একটা প্রাইমারি টিচার্স অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, মানে নেওয়া হবে না, দেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট। 10,500 প্রাইমারি টিচার পুজোর আগে এবং 14,000 আপার প্রাইমারি টিচার পুজোর আগে পাবে চাকরি। এছাড়াও পুজোর পরে মার্চের মধ্যে 7,500 প্রাইমারি টিচার্স আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে, অর্থাৎ পুজোর মধ্যে পাবে 24,500 টিচার এবং পুজোর পরে পাবে আরও 7,500, মোট 32,000 টিচারের মতো, মোট 32,000 টিচারকে চাকর, মানে টিচারই পাবে। এতে সুবিধা হবে, আমাদের স্কুলগুলোতে টিচাররা কাজ করবে। কাজে 32,000 অ্যাপয়েন্টমেন্ট সরাসরি আপনাদের কাছে আজকে আমি জানালাম, এবং এক্ষেত্রে একদম তাদের মেধাই, তাদের পরিচয়, এই ব্যাপার নিয়ে কারো কাছে কোনো লবি করার কোনো প্রয়োজন নেই। তাদের মেধাই তাদের সবচেয়ে বড় পরিচয়, যারা পরীক্ষা দিয়েছে, প্রতিযোগিতা করেছে, পরীক্ষামূলক পরীক্ষায় পাশ করেছেন, পাওয়ার অধিকারী, কোর্ট টেস্ট ছিল বলে এতদিন আটকে ছিল। সুতরাং এটা আজকে ঘোষণা করা হলো, এটাই আমার আজকে বলার ছিল। আর স্কিলের মিটিং, এরকম জব ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।